জোর কদমে শুরু হয়ে গিয়েছে সাগর মেলার প্রস্তুতি। প্রস্তুতি ইতিমধ্যে ঘুরে দেখেছেন জেলা শাসক সুমিত গুপ্তা। এবছর পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা, আর সেটাকে মাথায় রেখেই চলছে প্রস্তুতির বিভিন্ন কাজ। মুড়িগঙ্গা ড্রেজিং যেমন চলছে, চলছে বাঁধ মেরামতির কাজও। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, এবারের সাগর মেলায় ভিড়ের পরিমাণ, পুণ্যার্থীর সংখ্যা অনেকটা বাড়বে এমন একটা অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফে, সেটাকে মাথায় রেখে প্রস্তুতি কি নজরে আসছে? দেখো সুমালিত, সেটা হচ্ছে এই যে গঙ্গাসাগর মেলা এবারে কিন্তু অনেকটা চ্যালেঞ্জের বিষয়, কারণ করোনার সময় যেভাবে পুণ্যার্থীদের ভিড় সেভাবে চোখে পড়েনি, প্রশাসনে সেভাবে এতটা ব্যস্ততা দেখা যায়নি। তবে এবারে করোনার যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছে, এবং ফলেই কিন্তু এই যে পুণ্যার্থীদের সংখ্যা যথেষ্ট বেশি হবে এবং পুণ্যার্থীদের সংখ্যা যদি দ্বিগুণ হতে পারে এমনটাই প্রশাসন মনে করছে। সেই কারণে কিন্তু অনেক আগে থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। গঙ্গাসাগরে যাওয়ার জায়গা যেটা হচ্ছে মুড়িগঙ্গা নদী পার হবে, এই যে মুড়িগঙ্গা লট নাম্বার 8 থেকে কচিবেড়ে যেতে হবে, অন্যদিকে হচ্ছে বেনুবন থেকে যেটা যেতে হবে নামখানা হয়ে বেনুবনে, এই যে দুটি পয়েন্ট আছে, দুটি পয়েন্টের মধ্যে দিয়েই পুণ্যার্থীদের গঙ্গাসাগরে পৌঁছতে হবে। সেই সেই জায়গা থেকে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে সুগম করার জন্য কিন্তু মুড়িগঙ্গা নদীর উপরে যে ড্রেজিং এর কাজ চলছে, বালির যে চর পরে সেগুলোকে কাজ চলছে, যাতে ভেসেল এবং লঞ্চ পরিষেবা সঠিক থাকে। পাশাপাশি একটু তোমায় বলে রাখি, যেটা গঙ্গাসাগরে পিলগ্রিম করা হয়েছে, একাধিক যে যাত্রী সেট করা হচ্ছে, সেখানে তারা এই পুণ্যার্থীরা থাকতে পারবে, এবং পুণ্যার্থীদের অসুস্থতা বা কোনো দুর্ঘটনা যেন কিছু বিষয় থাকলে মাধ্যমে সেটা ব্যবস্থা হবে, এবং ওখানে অ্যাম্বুলেন্স থাকছে, এবং জলপথে প্রতিরক্ষা দপ্তরের যারা কর্মকর্তা আছে, কর্মীরা আছে, তারা থাকবে, এবং পাশাপাশি যে এই হেলিপ্যাড হচ্ছে, হেলিপ্যাডের মাধ্যমে মুমূর্ষ রোগীকে কলকাতা স্থানান্তরিত করা হয় সেটা সেদিকে মাথায় রাখছে। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে 8টি জায়গা পয়েন্ট করা হয়েছে, 8টি জায়গায় এই স্বাস্থ্য শিবির করা থাকবে, এবং বড় বড় হাসপাতাল হচ্ছে, সেই হাসপাতালের মধ্যে তাদের অস্থায়ী হাসপাতালের মধ্যে চিকিৎসা হবে, এবং লট নাম্বার 8 থাকছে, কাকদ্বীপে হাসপাতাল আছে, ডায়মন্ড হারবার হসপিটাল আছে। পাশাপাশি কলকাতায় এই যে দ্রুত গতিতে পৌঁছে যাওয়ার জন্য যে হেলিপ্যাডের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে যাবে এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাবে, সব বিষয়ে মিলেমিশে কিন্তু রাজ্য সরকারের এই যে ইতিমধ্যে যে গঙ্গাসাগর নিয়ে যে প্রস্তুতি পর্ব, সেটা প্রস্তুতি পর্ব ঘুরে দেখছেন আমাদের জেলার শাসক সুমিত গুপ্তা, এবং পাশাপাশি বিডিও সাহেব এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তদারকি করছেন, এবং সব এই এই ডিপার্টমেন্টের তিনটে ডিপার্টমেন্টের বিশেষ করে দায়িত্ব থাকে, পিএইচসি দপ্তরে এবং ইরিগেশন দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে, এই যে এই যে দপ্তরের মধ্যে দিয়ে বিদ্যুৎটার বড় একটা বড় বিষয় থাকে, যেহেতু এবারে বিদ্যুতের উপরে বেশি চাপ দেওয়া হচ্ছে, কারণ ইলেকট্রিকের এই জায়গা পুরো মেলা প্রাঙ্গণে আলোয় আলোকিত রাখতে হয়, জন্য বিদ্যুতের একটা পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের প্রয়োজন, সেদিকে লক্ষ্য নজর রাখছে, এবং টোটাল মেলাটাকে অর্থাৎ সব মিলিয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রস্তুতির বিষয়টা নজরে রাখছে প্রশাসন। আজ জেলা শাসক সুমিত গুপ্তা, তিনিও পরিদর্শন করেছেন এই প্রস্তুতির কাজ। নকিবউদ্দিন, ধন্যবাদ আপাতত।